কখনো কি কোনো মানুষের সাথে মিশতে গিয়েও মিশেননি, কিংবা কোনো কাজ করতে গিয়েও করেননি? কারণ আপনি মনে করেন যে আপনি সেই মানুষটার সাথে মেশার কিংবা কাজটা করার যোগ্য না? অন্যের রূপ গুণ সম্পদকে অতি গুরুত্ব আরোপ করে নিজের যোগ্যতা গুণ ও ক্ষমতাকে কি অবমূল্যায়িত করার চেষ্টা করেন? এই ব্যাপারগুলো কি আপনার সাথে প্রায়ই হয়ে থাকে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি ভুগছেন ইনফেরিওরিটি কমপ্লেক্স নামক এক মানসিক সমস্যায়, যা আপনার ভেতর হীনমন্যতা সৃষ্টি করে আপনার আত্মবিশ্বাসকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। হীনমন্যতা মানসিক দিক থেকে একটি নেতিবাচক বৈশিষ্ট্য। হীনমন্যতার কারণে নিজের ওপর নিজের ঘৃণা জন্মায়, আত্মবিশ্বাসে ফাটল ধরে, হতাশা বিষণ্নতা গ্রাস করে, সৃষ্টি হয় একগুয়েমি জেদের মতো জটিল বিষয়। এসব থেকে জন্ম হতে পারে অযৌক্তিক প্রতিশোধ স্পৃহার, জাগতে পারে আত্মহননের ইচ্ছে। সাধারণত মা বাবার বিরূপ আচরণ এবং অযত্নে বড় হওয়া, শারীরিক ত্রুটি, মানসিক সীমাবদ্ধতা, সামাজিক অসুবিধা এবং বৈষম্য হীনমন্যতা তৈরি হওয়ার কারণ হিসেবে বিবেচিত। নিজের অনুভূতিগুলোকে নিজের সামনে তুলে ধরে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং ইতিবাচকতার মধ্যে বেঁচে থাকার চেষ্টা করে এই ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা হীনমন্যতা থেকে বেরিয়ে আসা সম্ভব। অনেক সময় অসামাজিকতা থেকে শুরু হয় ইনফেরিওরিটি কমপ্লেক্সের, তাই অসামাজিকতা লাজুক ভাব সব ছেড়ে ফেলতে হবে। কারণ আপনি যত বেশি মানুষের সাথে মিশবেন, তত বেশি বুঝবেন যে মানুষ আসলে আপনাকে নিয়ে তেমন কিছুই ভাবে না যেমনটা আপনি মনে করেন। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।